যখন তুই শেখ হাসিনা যদি কাউকে মনোনয়ন না দেয় তাহলে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ার মানে কোনো সুযোগ নাই, এবং যারা ভোট তো দিবে ওইখানকার জনগণ, যারা তৃণমূলের যারা স্বাধীনতার পক্ষের শক্তি, আওয়ামী লীগের শক্তি, জনতা শেখ হাসিনার কর্মী, এরা ভোট দিবে। তো জনতা শেখ হাসিনা মনোনীত প্রার্থী যেই হবে আমি এটা শতভাগ আশাবাদী এবং নিশ্চিত যে নৌকার ভোট তাকেই দিবে যাকে জনতা শেখ হাসিনা মনোনীত করবে। যে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথম অবস্থায় তাদেরকে ডাকবো, তাদেরকে বলবো যে ইসের বাইরে দলের প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত, এই সিদ্ধান্ত মেনে নিতে হবে এবং এইভাবেই কাজ করতে হবে। আমরা ওনার সিদ্ধান্তের বাইরে কেউ কোনো কাজ করি না, ওনাদের সিদ্ধান্তকে আমরা চূড়ান্ত হিসাবে নেই এবং আপনাদেরও নিতে হবে এবং আপনাদের কাজ করতে হবে। তারপরেও যদি কেউ কাজ না করে, তারপরেও যদি কেউ দলের বিরুদ্ধে কাজ করে, আমরা হয়তো জেলা আওয়ামী লীগ কেন্দ্রের কাছে সেটা জানাবো যে এর অবস্থা এই, এর কর্মকাণ্ড এই। তো এই কেন্দ্র যেখানে গঠনতন্ত্র অনুযায়ী যে ব্যবস্থা নেয় সেই ব্যবস্থায় নেবে। প্রার্থী বাছার ক্ষেত্রে যার জনভিত্তি আছে, যার জনগণ যাকে পছন্দ করে, আজকের এইবারকার নির্বাচনটা একটু অন্যরকম হবে, কারণ জনতা শেখ হাসিনা ইতিমধ্যেই বহির্বিশ্বকে জানান দিয়েছে যে আমরা একটা ফেয়ার নির্বাচন করব এবং সেখানে শতভাগ স্বচ্ছতা থাকবে। তো সেই জন্যেই এই নির্বাচনে যার জনপ্রিয়তা আছে এবং যে সমাজের সঙ্গে সম্পৃক্ত আছে, মানুষের জন্য কাজ করে, এই যার যার এলাকায় থাকে এবং এলাকাবাসীর ভালো মন্দ দেখভাল করে, তাদেরকেই ওইভাবে করে জনতা শেখ হাসিনা নমিনেশন দিবে। এবং আশা করি এই ফৈতুরের চারটা আসনই এই নৌকার পক্ষে যাবে, কারণ আমরা হিসাব করে দেখছি যেমন এক, এইখানে সবসময় আওয়ামী লীগ জয়লাভ করে, দু একবার বিএনপির সময় তারা ভোট ক্যারিডারে নিয়ে একুশ এই জিতে গেছে, তাছাড়া আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী ওইখানে কেউ নাই, ওইখানে যে যাকেই দেয় নমিনেশন তার পক্ষেই আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করবে। আমরা জেলা আওয়ামী লীগেও তাদের পক্ষে কাজ করবো, তাদের আমাদের নির্দেশনা থাকবে যে তাদের এই আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য।